এমনিতেই রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি গেছেন পার্থ মানিকের পাশেই প্রেসিডেন্সি জেলে। আর এ যেন মেঘ না চাইতি জল, ইডির দপ্তরে আচমকা হাজির বিরাট বড় মাথা, বিরাট বড় মাথা। ইডির জেলার মুখে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডি ডাকেনি তবে আগ বাড়িয়ে ভাই ফোটার দিনই একেবারে সিজিও কমপ্লেক্সে বিরাট বড় রাঘব বোয়াল। তাকে ডাকা হয়েছিল কি না সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। কয়েক ঘন্টার উপর ইডির অফিস সিজিও কমপ্লেক্সে কাটিয়ে গেলেন তিনি। ভাইফোঁটার দিন সিজিও কমপ্লেক্সেই কাটালেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। এদিন তিনি এই বিষয়ে সাংবাদিকদের সামনে সামান্য মুখও খুলেছেন। এই নিয়ে তিনবার তিনি ইডির দপ্তরে হাজির হলেন। গত দুইবার পরপর দুদিন তিনি হাজির হয়েছিলেন ইডির দপ্তরে। তাকে ইডির আধিকারিকরা জেরা করেছেন কি সেই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবারই তিনি ফাইল হাতে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। এদিনও তিনি ফাইল নিয়ে ইডির অফিসে হাজির হলেন। টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী আজ বুধবার ভাইফোঁটার দিন ইডির দপ্তরে হাজির হন। এর আগে 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর পরপর দুদিন ইডির দপ্তরে এসেছিলেন তিনি। পুরো নিয়োগ ও দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল ইডি। তারও আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। 7 তারিখ ইডির দপ্তর থেকে বেরিয়ে প্রশান্ত চৌধুরী জানিয়েছিলেন তার বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে তার সামনে ডাটা ট্রান্সফার করেন ইডি আধিকারিকরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করে। পরের দিন কিছু ফাইলপত্র নিয়ে ইডি অফিসে হাজির হয়েছিলেন তিনি। আর সেদিন তেমন কিছুই জানা যায়নি। আর এবার আজ তিনি ফের সিজিও কমপ্লেক্সে কয়েক ঘন্টা ভিতরে ছিলেন তিনি। ইডি অফিস থেকে বেরিয়ে তিনি জানান, আমি এসেছিলাম জানতে যে ওনারা কবে আসবেন, যিনি আইও ওনার কাছে জানতে এসেছিলাম কবে আমাকে আবার আসতে হবে, বললেন পরে ফোন করে জানিয়ে দেব। তিনি আরও বলেন যে মোবাইলগুলো নিয়েছিল সেগুলো আমার সামনে খোলা হয়েছে, আবার সিল করাও হয়েছে, নথিগুলো আমাদের দিতে হচ্ছে, এই পদ্ধতি এইগুলো আমরা প্রসেস করছি। তার আমলে 240 জন পুরসভার নিয়োগ হয়েছিল সে কথাও ফাঁস করলেন তিনি। তবে দুর্নীতি হয়েছিল কি না সেই প্রশ্ন করতেই কিন্তু কোনো উত্তর দিলেন না পুরো চেয়ারম্যান, শুধু জানালেন তার আমলে 240 জন পুরসভার নিয়োগ হয়েছিল। তবে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই দুর্নীতির অভিযোগের উপর তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। সেই তদন্তে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।